গত রবিবার আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত কাঁকরশোলে মিনিবাসের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় এবং এক যুবক গুরুতর আহত হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে দক্ষিণ থানা অন্তর্গত সাতাইশা মোড়ে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার খবর পেয়ে কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় কাউন্সিলর এবং পুলিশি তৎপরতায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা। ওই দুর্ঘটনায় ছোট ভাই নিরাজ সাউয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং দাদা সোনু সাউ গুরুতরভাবে আহত হয়েছেন। এই মৃত্যুর ঘটনার পর কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি, ফলে মঙ্গলবার সকাল থেকে আবার অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে কুলটির বিধায়ক এবং আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সঞ্জয় নৌনিয়া পৌঁছয়েন। ঘণ্টাখানেক এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছয় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। ঘণ্টাখানেকের পর রাস্তায় অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। মারা গেছেন একজন এবং একজন ভর্তি আছে, খুব সিরিয়াস কন্ডিশনে ভর্তি হয়েছে হাসপাতালে, এবং তার সুচিকিৎসার জন্য অন্য কোনো বিষয় নয়, সুচিকিৎসার জন্য। সেই দাবিতে আজকে পথ অবরোধ।